আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভালো নেই নারী মুক্তিযোদ্ধা ভানু বিবি। কয়েক বছর আগেই মারা গেছেন মুক্তিযোদ্ধা স্বামী। ছেলে মেয়ে নিয়ে থাকেন বস্তির একটি ছোট্ট ঘরে। টাকার অভাবে করাতে পারছেন না চিকিৎসা, করাবেন ব্যয় কিভাবে? সরকারি অনুদান যা পান তা দিয়ে ঘর ভাড়া আর খাওয়াই তো ঠিক মতো চলে না। আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। নয় মাসের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি হানাদারদের নির্মমতায় শহীদ হন 30 লাখ মানুষ, সম্ভ্রম হারাহন 3 লাখ নারী। স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরঙ্গনাদের কন্যার মর্যাদা দিয়েছিলেন। তাদের ইজ্জত নষ্ট করা হয়েছে, তারা আমার মা, তারা আমার বোন, তারা আমার কন্যা। সেই নারী মুক্তিযোদ্ধাদের একজন ভানু বিবি থাকেন মিরপুরের গরিবে নেওয়াজ বস্তিতে। একটিমাত্র ছোট্ট ঘরে সন্তানদের নিয়ে দিন কাটে তার। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ, বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী। সরকারি অনুদান যা পান তা দিয়ে বাসা ভাড়া আর খাওয়া চালানো দায়। আমি দাঁড়াই তো ঠিক মতন পারি না, রাতটা চলল পারি না। জানালেন কষ্টের কথা। এত বছর পরও এই সমাজের তাচ্ছিল্য শুনতে হয় তাকে। আক্ষেপ করলেন ভানু বিবি। কি আর মুক্তি দুধ, একটা বীরঙ্গনা বেডি বুড়া মানুষ, কি আর বীরঙ্গনা, কি আর আমি ভাবি কই। শেষ জীবনে নিজের একটি ইচ্ছার কথাও জানান এই নারী মুক্তিযোদ্ধা। বীরঙ্গনা দেখে ঘৃণা করে, কেউ কাছে শান্তি নেই বাবা গেলে। আমি যদি একটু নেত্রীর লগে তার মার বাপের কথাগুলো বলতাম তাহলে আমার মনটা শান্তি পাইতো। একটি স্থায়ী ভিটার আবেদনও করেছেন, পাবেন কিনে তা নিয়ে আছে সংশয়। 20,000 টাকা ডাক্তারের দিম না, আমি কিছু ভালোমন্দ খাবো না, 4টা ভাত খাবো, ছেলেরা যেমনি পারে এমনি খেয়া পয়সা বাসে মারে দেখিয়া রায়। আমি ছেলে গো চাকরি থাকতো, ছেলে গো একটু বাসস্থান থাকতো, একটু দোকানপাট থাকতো, তো আর আমার এত কষ্ট হতো না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান নিজের এলাকায় গেলে সরকার ঘর করে দেবে, ঢাকায় নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার যার যার নিজ এলাকায় তাদেরকে আমরা বাড়ি করে দেব, প্রত্যেকটা বীরাঙ্গনাকে আমরা ইনশাআল্লাহ বাড়ি করে দেব। আগামী অক্টোবর থেকে সব মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শেষ পর্যায়ে বলেও জানান মন্ত্রী। প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধা বিনা পয়সায় সমস্ত ধরনের চিকিৎসা পাবে। বাংলাদেশের যত স্পেশালাইজড হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোতে 1 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা একদম বিনা পয়সায় হবে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।